আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আলোচনা করব দুধের সাথে কালোজিরা খাওয়ার উপকারিতা। কালোজিরার অনেক গুণ, তবে এটি দুধের সঙ্গে মিশিয়ে খেলে আরও বেশ উপকারী। জেনে নিন যে কারণে দুধের সঙ্গে কালোজিরা মিশিয়ে খাবেন। মাছের ঝোল অথবা যে কোনো তরকারির স্বাদ ও গন্ধ বাড়িয়ে তুলতে কালোজিরা জরুরি নেই, এতে রয়েছে জরুরি নিউট্রিয়েন্টস। তবে অনেকেরই হয় তো জানেন না যে দুধের সঙ্গে কালোজিরা মিশিয়ে খেলে তা আরও উপকারী। এর মধ্যে উপস্থিত জরুরি পুষ্টি উপাদান শরীরের কার্যক্ষমতা তো বাড়াই, এর পাশাপাশি শরীরে এনার্জি যোগায়, দিতেও সাহায্য করে। পুরুষের জন্য কালোজিরা খুবই উপকারী উপাদান। এই দুধে খেলে দুর্বলতা সমস্যা দূর হয়, সেই সঙ্গে ফার্টিলিটির হারও অনেকাংশ বাড়িয়ে দেয়। যেসব পুরুষ বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন, তারা যদি নিয়মিত কালোজিরার দুধ পান করেন তাহলে উপকার পাবেন। কারণ এই পানীয় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, এই এটা যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকার। বলা হয়ে থাকে গর্ভত অবস্থায় কালোজিরা ও দুধ খেলে শরীরের স্বাস্থ্য ভালো থাকবে, কারণ এই উপাদানে দেহে রক্তের পরিমাণ বাড়ায়, সেই সঙ্গে দেহের পর্যাপ্ত ক্যালসিয়াম যোগান দেয়। ফলে এই অবস্থায় গর্ভস্থ ভ্রূণের দেহে বা দেহের অস্তিত্ব সুগঠিত হয়। এই দুধ রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এখানেই শেষ নয়, পিরিয়ডে চলাকালীন তলপেটে কোমরে যে ব্যথা বা স্ক্র্যাব হয় বা তা উপশম করতেও সাহায্য করে কালোজিরা। কালোজিরা দেহের কার্যক্ষমতাও বাড়াতে সাহায্য করে, কারণ কালোজিরা এবং দুধ যখন একসঙ্গে মেশানো হয় তখন এর পুষ্টিগুণ অনেকাংশই বেড়ে যায়। আর এই দুই উপাদানের থাকা ক্যালোরি দেহের এনার্জি চাহিদা পূরণ করে। তাছাড়াও কালোজিরা আয়রন সমৃদ্ধ, ফলে তা স্বাস্থ্যের জন্য আশীর্বাদ। যারা ক্রমবর্ধমান ওজনের সমস্যায় ভুগছেন তারা কালোজিরা ও দুধ খেলে উপকার পাবেন। বলা হয় কালোজিরা দুধ শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে, আর মেটাবলিজম ভালো হলে তা সহজেই ফ্যাট হজম করতে সাহায্য করে, যার ফলে ওজন দ্রুত কমে। তার সঙ্গে এটি পেট পরিষ্কার রাখতেও সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যাও দূর করে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতে অন্তত উপযোগী এই কালোজিরার দুধ। আসলে কালোজিরার মধ্যে এমন সব অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা মৌসুমি রোগের হাত থেকে শরীরকে রক্ষা করে। অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি এর মধ্যে রয়েছে জিঙ্ক, যা ইমিউন সেল কোষগুলোকে শক্তিশালী করে তোলে। শুধু তাই নয়, ব্যাকটেরিয়া এবং ভাইরাস গঠিত রোগের মোকাবিলা করার জন্য দেহকে প্রস্তুত করে এই পানীয়। তাই বিশেষজ্ঞরা বলে ঠান্ডা লাগলো অথবা সর্দি হল কালোজিরা ও দুধ পান করতে হবে। এগুলা ছাড়াও কালোজিরার দুধের অসংখ্য উপকারিতা রয়েছে। এই পানীয় দেহের ব্যাড কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরল মাত্রা কমিয়ে দিতে সাহায্য করে। এছাড়াও এর মধ্যে উপস্থিত অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্যাকটেরিয়া গঠিত সংক্রমণ রোধ করে, ত্বকের সংক্রমণ কমাতেও এর জুটি মেলা ভালো। ফলে বোঝাই যাচ্ছে চোখ ও ত্বক এবং চুলের জন্য উপকারী, খুবই উপকারী কালোজিরা। এই পানীয় বানাতে তিনটি উপাদানের প্রয়োজন, কালোজিরা দুধ এবং গুড়। একটি ছোট গুড়ের টুকরো নিয়ে তার সঙ্গে কালোজিরা মিশিয়ে গুঁড়ো করে নিতে হবে। তারপর উষ্ণ গরম দুধে এই মিশ্রণ মিশিয়ে নিলেই তৈরি কালোজিরা দুধ। রাতে ঘুমানো যাওয়ার আগে তা পান করবেন, দারুণ ফল পাওয়া যাবে। আজ এখানেই সমাপ্তি। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।